আমি আজকে আপনাদের জন্য ছোট্ট করে একটা স্মোকি আই টিউটোরিয়াল নিয়ে এসেছি। প্রথমেই প্রাইমার জেল লাগিয়ে নিতে হবে আইলিডে এবং চোখের নিচটাতেও। এখন আমরা ফাউন্ডেশন ইউজ করছি, আমার যে স্কিন কালার আছে সেই স্কিন কালারের অনুযায়ী আমি ফাউন্ডেশন ইউজ করছি। তারপর পাউডার ফাউন্ডেশন এক সেট লাইটার দিয়ে আমি পুরো চোখটাকে কভার করে নিচ্ছি। এবার আমার সিনামন ব্রাউন দিয়ে ক্রিজের ওপরটা আমি সুন্দর করে কভার করব, কিন্তু আমি আইব্রাউয়ের যে বোনটা আছে তার নিচ পর্যন্তই করব, তার উপরে কিন্তু আমি যাব না। তারপর আমি এখানে উডেন ব্রাউন নিয়ে ঠিক ক্রিজ লাইনের নিচ থেকে আমি আরেকটা লেয়ার আমি তৈরি করছি, এবং এই লেয়ারটাকে আমি সুন্দর করে ব্লেন্ডিং করতে করতে আমি সিনামন ব্রাউনের সঙ্গে এটাকে মিক্স করে দেব। আই স্মোকি আই কিন্তু অল অ্যাবাউট ব্লেন্ডিং, যত সুন্দর ব্লেন্ডিং হবে তত ভালো স্মোকি আই, তত প্রমিনেন্ট হবে। আমরা যেই লেয়ারিংগুলো আইলিডে তৈরি করছি বানাচ্ছি, ঠিক সেম লেয়ারিং কিন্তু আমার লোয়ার ওয়াটার লাইনের যে নিচের জায়গাটা আছে চোখের সেইখানটাতেও কিন্তু আমাকে সেম লেয়ারিং তৈরি করতে হবে সেম কালার দিয়ে। এবার আমি ব্রাউন কালার ইউজ করছি, এবং ব্রাউন কালারটা আমি খুব সুন্দর করে সিনামন ব্রাউন আর উডেন ব্রাউনের সঙ্গে সুন্দর করে মিক্স করে দিচ্ছি। আবারও বলছি, স্মোকি আই ইজ অল অ্যাবাউট ব্লেন্ডিং। এবার আমি ওপরের যে ল্যাশ লাইনটা আছে সেটাতে সুন্দর করে খুব সাবধানে আমি কাজল ইউজ করছি। আমি কাজল পেন্সিল ইউজ করছি, আপনারা জেল কাজলও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু কাজল পেন্সিল ইউজ করছি, আমাকে খুব তাড়াতাড়ি করে এটাকে আবার ব্রাউন কালার দিয়ে আমাকে মিক্স করে নিতে হবে, পেন্সিল শুকিয়ে গেলে আর মিক্স করা যাবে না। তো খুব সুন্দর করে হালকা হাতে আমাকে কাজ করতে হবে, যেহেতু চোখের এরিয়া খুব সাবধানে কাজ করতে হবে। এইবার আমি লোয়ার ল্যাশ লাইনে খুব ভরে ভরে কাজল পরাচ্ছি, আর এই কাজলটাকেও আমি ব্রাউন কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে দেব। আবারও বলছি, স্মোকি আই ইজ অল অ্যাবাউট ব্লেন্ডিং, যত সুন্দর ব্লেন্ডিং হবে তত প্রমিনেন্ট, তত সোভার আপনার স্মোকি আই ক্রিয়েট হবে। এবার উডেন ব্রাউনটা যেটা ছিল সেই উডেন ব্রাউনটা দিয়েই আমি ল্যাশ আইব্রাউ যেটা আছে সেটাকে ধীরে ধীরে সুন্দর করে আমি আইব্রাউটাকে এঁকে নিচ্ছি। দেখুন, খুব চট জলদির জন্য এটা কিন্তু খুব ভালো। এবার আমি ক্রিম কালারের যে আইব্রাউ আই শ্যাডো ছিল, একটু গ্লিটারি আছে এটার মধ্যে, গ্লিটার আছে এর মধ্যে ক্রিম কালারের, তো ওটাকে আমি যে আইব্রাউ বোন আছে সেখানে ইউজ করছি, আর ইনার কর্নারে অল্প করে দিচ্ছি। এখন আমি কি করব, একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এই যে সব যেগুলো আমি এতক্ষণ করলাম, এই যে হাইলাইটারগুলো আছে ক্রিম কালারের, এগুলো আমি খুব সুন্দর করে মিক্স করে আইব্রাউ একটা স্মোকি একটা এফেক্ট আনবো। দেখুন আমি কীভাবে ধীরে ধীরে ছোটো ছোটো গোল গোল করে জিনিসটাকে মিক্স করছি, এবং নিচের দিকেও যে ওয়াটার লাইনটা আছে সেখানেও সেম আমি সেভাবে করব। এবার আমি খুব ভালো করে সব পাউডারগুলোকে ক্লিন করে নিচ্ছি, আরেকবার আমি একটু লাইটার পাউডার ফাউন্ডেশন দিয়ে নিচটাকে কোলটাকে সুন্দর করে ফিনিশ করে নিচ্ছি। এবার মাস্কারা লাগানোর সময় মনে রাখতে হবে, মাস্কারা কিন্তু আপনারা প্রথমে এক কোট দেবেন, শুকিয়ে যাওয়ার পর আরেক কোট দেবেন, এতে কিন্তু আপনাদের মাস্কারাটা খুব সুন্দরভাবে ইভেনলি পরানো হবে। মাস্কারার মধ্যে মাঝে মাঝে ছোটো ছোটো একটু কিছু থেকে লেগে থাকে, মাস্কারার যে থাকে সেগুলো একটু ড্রপ আউট করে আপনার মেকআপকে খারাপ করতে পারে, সেগুলো সুন্দর করে একটু ক্লিন করে নেবেন। আবার চোখের কাজ খুব সাবধানে করতে হবে, যারা কন্ট্যাক্ট লেন্স লাগায় তাদের তো খুবই সাবধানে করতে হবে। দেখে নিন কেমন হয়েছে, আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। সো নিজেরাই বাড়িতে খুব চটজলদি এটা করে নিতে পারবেন, ক্লায়েন্টদেরও করতে পারেন, মনে হয় আপনাদের ভালো লাগবে।